Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ami Maulana Jahangir Alam Jalali আপনাদেরকে একটি ওয়াজ উপহার দিচ্ছি। অনেক ওয়াজ আপনারা শুনেছেন। আমি মা বাবার সম্পর্কে একটু আলোচনা করব। এই আলোচনা যারা শুনবেন আশা করি আপনাদের মন শীতল হবে, ঠান্ডা হবে। কারণ পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব যিনি নূর নবী কামিলওয়ালা, তিনি তার মা সেবা করতে পারেনি। আমার নবীজি যখন 6 বছর তখন তার মাকে তিনি হারে এলেন। আমার নবী কামিলওয়ালা কোনদিন মা সেবা করতে পারেনি। আমার নবী বলল, সাহাবীরা তোমরা মাকে কষ্ট দিয়ে আমাকে খুশি করতে পারবে না, ঠিক কিনা বলেন। আমার নবী যদি মার সেবা করতে বলে তাহলে আমরা সেই রাসূলের উম্মত হয়ে মা বাবা সেবা করতে চাই কি চাই না? আমার নবী কামিলওয়ালা, আমার নবীজি কামিলওয়ালা, তার মা নাই তার বাবা নাই। আমার নবী কামিলওয়ালা একদিন সাহাবীদের কিনে তিনি মজলিসে আলোচনা করে হঠাৎ করিয়া তার দুধ মাহালিমা হাজির হইয়া গেল। হাজির হয়ে গেছে নূর নবী কামিলওয়ালা। মাহালিমারে দেখিয়া নবীজি মাথায় থেকে ফাগরি মোবারকটা কুলিয়া সেরে বিছাইয়া দিল রে। বিছাইয়া দিয়া মাহালিমারে তার সেরে বসাইল। নবীজি মাহালিমার সাথে চুপি চুপি কয়েকটা কথা বলল। মাহালিমাকে কয়েকটা দিরহাম টাকা দিয়ে মাহালিমাকে সম্মানে বিদায় দিল। সাহাবীরা কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বুড়ি মহিলাকে আমরা তো তারে কোনদিন দেখি না। আমার নবী কয়, সাহাবীরা রে, ওই বুড়ি মহিলা হইছে আমার দুধু মা হালিমা। আমার নবী কই, সাহাবীরা, আমার যদি পাইতে চাও তোমার মা বাবাকে খেদমত করিও। মারে কষ্ট দিয়ে মক্কা মদিনা গেলে কোনো লাভ হইব না। মারে কষ্ট দিয়ে ফাসক্ত নামাজ পড়লে কোনো লাভ হবে না। মারে কষ্ট দিয়ে রোজা রাখলে লাভ হবে না। আমার মদিনা মস্তবা কয়, উম্মতরা রে, মার সেবা করলে তোরা আমাকে পাবি। মা যদি একটু কষ্ট হয় ও শব্দ করে তোমার সারা জীবনে আবাদত বরবাদ হইয়া যাইব, ঠিক কিনা বলেন? বর্তমান সমাজে মা কেউ কুসখবর নেই না, আমাদের দেশে বাস্তব ঘটনা। ছেলে বিয়া করাইলো, ছেলেকে বিয়া করাইলো মা, একটি মায়ের সন্তান। ছেলে বিবাহ করলো, ছেলে ঢাকা শহর চাকরি করে, বিবি হইলো মডেলিং বউ। ওই বিবি কয়, ও স্বামী, আপনার মা কেনে যদি সংসার থাকতে চান তাহলে আমি আপনার সংসার করব না। স্বামী বলল, কেন তুমি থাকবা না? আপনার মা কাশাকাশি করে, আমি আপনার মার সাথে থাকতে পারবো না। ওই তা আপনার মার রাখেন, আর না হইলে আপনি আমার তালাক দেন। স্বামী কই, বউরে, তোমার সাথে পারবো না। আমি আসতেছি, আইসা একটা সমাধান করিব। দীর্ঘদিন হয়ে গেছে মা কাশা, আল্লাহু আকবার, দীর্ঘদিন হয়ে গেছে মা কাশা। ওই ছেলে আইসা ঘরে ভিতরে ডুইকা, এক হাতে রইল একটা রশি আর এক হাতে রইল একটা বস্তা। মার কাছে গেছে মা, দেখা গে বাবা রে, দীর্ঘদিন হয়ে গেছে রে বাবা, আমার কাছে যন্ত্রণা ঘুমাইতে পারি না রে বাবা। বাবা তুমি আমার জন্য কাশি শিরা বানছো কিনা? মায় তেমের মতো দুই কানা হাত বাড়াইয়া কয়, জাদু রে, দেও বাবা দেও, তাড়াতাড়ি দাও, কাশে শিরাপ দাও, ওষুধ খায় আমার কাজটা বাজান, আমি ভালা করব। ওই নিষ্ঠুর পাষাণ ছেলে মার ওষুধ না দিয়া মার দুইটা হাত
टाइप करा बंदे भलाइलो मा कोई अल्लाह अल्लाह रे इसलिए बुझी तुम्हारा प्रतिदान मा कोई जादू ए हाथे बाबा रशी बांधियो ना ए हाथ दिया तुम्हार पसा पाइखाना परिष्कार करलाम ए हाथ दिया तुम्हार मुखे खबर दिएछी तुलिया ए हाथे बाबा तुमी आर बांधियो ना बेईमान निष्ठुर ছেলে কি করলো দুনু হাত টাইট করা বাঁধলো তারপরে ফাও বাঁধিলো ওই ফাও যখন বাঁধলো মা কান্দে রাখায় যা ধরে ওই ফাও বাঁধিও না তুমি যখন কান্না কাটি করো তার বাজা এই পাও দিয়া অন্য জনে বাড়িতে যাইয়া তোমার কোনো মেয়ে হাঁটা চলাচল করছে তোমার কান্না থামাইলাম রে বাবা বাবা তুমি পায়ে বাঁধিও না নিষ্ঠুর ফাঁসা ছেলে মার পায়ে বাঁধিল তারপর বস্তা ঢুকাইলে মা কই বাবা রে বস্তা ঢুকাইও না বস্তা ঢুকাইলে আমার গাটা বন্ধ হয়ে যাইব আল্লাহু আকবার বস্তা ঢুকাইলে আমার গাটা ভাঙা যাইব মার জোর করিয়া বস্তা ঢুকাইল মার গাটা সঙ্গে সঙ্গে ভাঙিয়া যায় মার গ্রহ জঙ্গল লয়ে গেছে ফালাইয়া দিব জঙ্গল লয়ে গেছে মার ফালাইয়া দিব রে জঙ্গল ডাইনি বামি পিছনে সামনে শাল ডাকে মা বস্তার ভিতরে তাই কাগো আল্লাহ আমার মা আমার আল্লাহ আমার জাদুর তুমি সহি সালামত বাড়িতে ফসাইয়া দাও ওই সন্তান বস্তর ভিতর থেকে আওয়াজ আসতেছে মা কয় আল্লাহ আমার ছেলেরে তুমি সুন্দরভাবে বাড়িতে ফসাইয়া দাও ওই ছেলে কয় আল্লাহ না যাই না না বুঝা আমার এত কষ্ট দিলা সঙ্গে সঙ্গে মার কাছে যায় বস্তরে খুলিয়া মারে কই মা তুই বস্তা থেকে বের হও মা সুখের বাণী চাই রাখ কই বাবা রে সুখের বাণী চাই রাখ কই বাবা আমি তোমার মা আর গার সুজা করতে পারবো না তুমি আমার হাত ভাঙিয়ে ভালাইছো আমার পাটা ভাঙিয়ে গেছে রে বাবা আমি আর সোজা হইতে পারবো না সেই মা হার হাতে হার ভেঙে গেছে পা আটি ভেঙে গেছে ঘাটটা ভেঙে গেল আজকে আমরা মা কি কষ্ট দিয়ে অনেকে হজ করি জাকাত দিয়ে রোজা রাখি মা কি কষ্ট দিয়ে এবাদত করলে হবে 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 না আমরা সবাই মা বাবা সেবা করতে চাই কি চাই না চাই কি চাই না মা বাবা সেবা করতে চাই আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব মা বাবা সেবা করব বড়দেরকে সম্মান দিব ছোটদেরকে ভালোবাসা দিব এইগুলো হচ্ছে রাসূলের আদর্শ ঠিক কি না ঠিক কি না বলেন আর নতুন নতুন আপনারা পাবেন জানা জানা টিভি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি করে শেয়ার করবেন তাহলে ইনশাআল্লাহ আরো নতুন ওয়াজ এবং গজল আপনারা পাবেন এই বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম